নগরীর অক্সিজেন এলাকার গুলবাগ জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে গুলবাগ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে নানা ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। এই সমস্যা নিয়ে ই প্লাস টিভির সাথে আলাপচারিতায় অংশ নিয়েছেন আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবুল বয়ান হাশেমি। সাক্ষাৎকার নিয়েছেন তৈয়ুব চৌধুরী। গুলবাগ আবাসিক হচ্ছে আমাদের ফকিরাবাদের পাশে গুলবাগ আবাসিক এলাকাটা গড়ে উঠছে। অনেক ভালো ভদ্র লোকেরা ওখানে আসে, বাড়িঘর করেছে জায়গা জমি কিনে, এবং ওরা আবাসিকের লোকেরা মিলে একটা মসজিদ এবং একটা মাদ্রাসাও কৌমি নেশাবের একটা মাদ্রাসাও ওরা করেছে। তো কিছুদিন আগে একটা ঘটনা ওখানে ঘটছিল, কী ঘটনা ঘটছিল আমি পুরোটা জানি না। তো এরপরে আমার কাছে আবাসিকের যে কমিটি আছে, এই আবাসিকের কমিটির লোকেরা আমার সাথে আসিয়ে যোগাযোগ করার কথা ছিল। তো আমি সময় দিতে পারি নাই বিদায়, ওরা আসে নাই। তো ওই বিষয়ে ও গণ্ডগোল হয়েছিল তো ওইটা জানি, এবং মসজিদটা ওদের থেকে নিয়ে আমাদের ওই যে পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় জনাব কবিরুদ্দিন সাহেব, ওই মসজিদের মধ্যে যে গণ্ডগোলটা হয়েছিল ওইটা সামাল দিতে গিয়া কৌমি আকিদা বাদ দিয়ে আমাদের সুন্নি আকিদার একজন ইমাম খতিব ওখানে দায়িত্ব দিয়েছে এবং একটা কমিটিও করে দিয়েছে বলে আমি শুনেছি। তো এর পরবর্তীতে ওই গুলবাগ আবাসিকের কমিটি, যেটা পূর্বতন কমিটি ছিল, মসজিদ যারা মাদ্রাসা যারা বানাইছে তারা আমার সাথে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু আমি বলেছি আমি পুরো ঘটনাটা এখনও জানি নাই, পুরো বিষয়টা আমি অবগত নই। অতএব আমি অবগত হয়ে আমি আপনাদেরকে সময় দেব।